একটা সময় দুর্গাপূজা মানে ছিল নতুন গানের অ্যালবাম, সেই রীতি এখন আর নেই বললেই চলে। বাঙালির সেই পুরনো নস্টালজিয়াকে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ অনুরাজ এন্টারটেনমেন্টের। তাদের উদ্যোগে সোমবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো মিউজিক ও ভিডিও অ্যালবাম মা যে আমার দশভুজা। প্রযোজনায় রাজেশ ঘোড়াই, পরিচালনায় শঙ্খদীপ চক্রবর্তী, যেখানে অভিনয় করেছেন দেবিকা মুখার্জি, চন্দন, রাধা, নবনীতা, অনুষা, রাজেশ। পাশাপাশি ঐশিনী সিনেমার পোস্টার লঞ্চ হল। সিনেমাটির গল্পে দেখা যাবে প্রতিবারের মতো এবারও বলা সহ বাড়িতে দুর্গাপূজোর আয়োজন করেছেন। সারা বাড়িতে উৎসবের আমেজ থাকলেও তার শ্রী রাধার মনে সেভাবে আনন্দ নেই, কারণ তাদের বড় মেয়ে শ্রীময়ী কয়েক বছর আগে বাড়ির অমতে বিয়ে করে বাড়ি ছেড়েছে। এরপর কি হয় তা জানতে হলে দেখতে হবে এই সিনেমাটি। ভিডিও অ্যালবামটির পরিচালক, প্রযোজক এবং কলাকুশলীদের আশা, পূজোর সময় তাদের এই অ্যালবাম সকল বাঙালির মনে আলাদা করে জায়গা করে নেবে। খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা। কারণ হ্যাঁ, বাধা বিপত্তি তো খুবই মাত্র আসে, একটা ফিল্ম তৈরি করা তো সত্যিকারের একটা চারটিকারের কথা নয়, অনেক বাধা বিপত্তি আসে। বাট হ্যাঁ, বাট প্রত্যেকটি বাধা বিপত্তি কাটিয়ে আজকে আমি এই জায়গায়, আজকে আমাদের ফিল্মটা এই জায়গায়। আজকে কিছুদিন পরেই আমরা বড় পর্দায় দেখতে চলেছি এই ফিল্মটাকে। তো আশা করছি সবাই ভালোবাসা দেবেন, আপনারা ভালোবাসা দিলে আমরাও খুব ভালো লাগবে, আর আশা করছি ফিল্মটা সবার পছন্দ হবে। আজকে মানে খুবই ন্যাচারাল একটা সামাজিক ঘটনা দিয়েই স্টোরিটা করা। রিসেন্টলি আপনারা ঘটনা জানেন যে কী একটা ঘটনা ঘটেছে, তো তার উপরে ঠিক বেশ নয়, মানে আনফর্চুনেটলি ঘটনা ঘটে গেছে, মানে আমাদের ফিল্মটা চলছে সেই সময় এই ঘটনাটি আমাদের কাছে উঠে আসে। খুবই একটা খারাপ, মানে মানে ভাবা যায় না ঘটনাটা নিয়ে সত্যিকার কিছু কথা বলা থাকে না। তো আনফর্চুনেটলি ঘটনা আমাদের যখন শুটিং চলছে আমাদের সেই সময় ঘটনাটি ঘটে, তার মধ্যে থেকেও আমি সময় বের করে এসেছিলাম একটু গলা করার জন্য, এই প্রতিবাদ করার জন্য, কারণ দরকার। আজকালের মেয়েদেরকে মনে হচ্ছে এই জায়গাটা রুখে দাঁড়ানো দরকার, নিজের জন্য নিজের লড়াইটা করা দরকার। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই আমাদের মুভিটা করা, আমার এই মুভিটা করা বেশি। ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের অলরেডি গানের অলরেডি শুট শুরু হয়ে গেছে। আমাদের আমরা জম্মু কাশ্মীরে গিয়ে অলরেডি শুট করেছি গানটা, আমাদের রাজভবনের গান, ওটা খুবই খুব জলদি পর্দায় ওটা আসতে চলেছে, 2025 ওটা আসবে ফিল্মটা। আপনারা অপেক্ষা করুন, নিশ্চয়ই আবার নতুন একটা সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো। বাংলা সিনেমা এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, চলচ্চিত্র বাংলা সিনেমা বেশ কয়েক বছর আগে যে অবস্থাটা ছিল এখন কিন্তু বাংলা সিনেমা অত অন্ধকারময় স্থানে কিন্তু নেই। আর এই ছবিটা হচ্ছে মেইন, মানে আসল বিষয়বস্তুটা হচ্ছে মেয়েদের একটা বিবেক আছে, মেয়েদেরও মন আছে, মেয়েরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা মেয়েদের করা উচিত। সেই ব্যাপারে আমি আমার দুই নাতনিকে উপদেশ দিচ্ছি, সেটা দিচ্ছি কিসের উপর দিয়ে, না মায়ের যে 10টা রূপ, মার মধ্যেই কিন্তু 10টা রূপ আছে। মা কিন্তু প্রতিবাদ করেছিলেন, মা অসুখ নিধন করেছিলেন, তোমাদেরকেও সেটা করতে হবে, তোমাদের বিবেকটাকে জাগ্রত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এইটাই হচ্ছে আমাদের এই চলচ্চিত্রের আসল বিষয়বস্তু। তিলোত্তমার জন্য আমাদের সকলের ভারাক্রান্ত মনে, এরকম একটা ঘটনা কলকাতা শহরে একটি মেয়ে ডিউটি রত অবস্থায় এইভাবে নৃশংসভাবে খুন হয়ে গেল, এটা তো একটা প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু এখনো প্রতিবাদ হয়নি, বলো না। কিন্তু আমরা কিন্তু জাস্টিস চাই ওয়েস্ট বেঙ্গলে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত লোক কিন্তু জাস্টিসটা চায়। আমরা প্রথমে অনেকেই ভেবেছিলাম এবারে পুজো কিন্তু আমরা খুব ভারাক্রান্ত মনেই করছি, কিন্তু দেখো আমাদের তো সমস্ত পুজোর, আমি বলছি তিথি নক্ষত্র এগুলো মেনে হয়, মা যখন আসবে, মায়ের যখন আগমনী হবে, তো মাকে তো আমরা ঘরের মেয়ে হিসেবে দেখি, মাকে আমাদের বরণ করে নিতেই হবে, কিন্তু আমাদের অত আতিশয্য থাকবে না, আমাদের অত হয়তো বাহুল্যতা থাকবে না, কিন্তু মাকে তো আমরা পুজো করতেই হবে, মা তো আমাদের ঘরের মেয়ে। এই ইয়াং জেনারেশন যে একদম বাংলা সিনেমা দেখে না তা না, অনেক ইয়াং জেনারেশন আছে, তুমি জিজ্ঞেস করে দেখবে তারা কিন্তু ঋতুপর্ণ ঘোষ, আরো আমাদের যে নামকরা নামকরা সব ডিরেক্টররা রয়েছে। আমি তোমাকে রিসেন্ট বলছি মানসী সিনহার একটা ছবি, এটা আমাদের গল্প, আমি দেখতে গেছি, দুবার দেখতে গেছিলাম। হ্যাঁ, আমি কিন্তু সেখানে ইয়াং জেনারেশনকে দেখেছিলাম, তারা কেন গেছিল, হ্যাঁ তোমাকে ভালো লাগাতে হবে। এখন দেখো আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের সামনে না এই জগৎটা অনেক রঙিন হয়ে গেছে, আমরা যদি রঙিন কিছু ওদের উপহার দিতে পারি, ভালো গল্প, ভালো সব কিছু, ওরা কিন্তু নেবে।
এখনো পুরোনো গান তো ইয়াং জেনারেশন শোনে, রফিও শুনছে, কিশোরও শুনছে, মান্না দেও শুনছে, কেন শুনছে? ওদের ভালো লাগাতে হবে, সেটা আমরা পাচ্ছি না, আমাদের দোষ। আমাদের যে ছবিটির নাম হচ্ছে ঐশানী, আর এই ঐশানী ছবিতে একটি গান আছে মাঝে আমার দশভূষা, মাঝে আমার দশভূষা গানের মধ্যে বিসর্জন অষ্টমী সপ্তমী পুরোটাকে নিয়ে একটা বাঙালির যে শারদোৎসবে যে আনন্দ, সেই আনন্দটি প্রকাশ পেয়েছে। অঙ্গিতা ঋষি এই গানটা গেয়েছে এবং নায়ক নায়িকারা যারা আছেন তাদের তাতে খুব সুন্দর নৃত্যশিল্পী করেছেন। আর ছবির সাথে এর মিলটা হচ্ছে, ছবিটা যেহেতু উম্যান এম্পাওয়ারমেন্টকে নিয়ে, প্রতিবাদের ভাষা ছবিটার মধ্যে আমরা খুঁজে পাবো যখন আপনারা দেখবেন, তখন দেখবেন এই গানটার সাথে অদ্ভুতের একটা মিল রয়েছে। গানটা আমরা রিলিজ করছি কালকেই এবং আজকের মাধ্যমে কালকেই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে দিচ্ছি, আর ছবিটা ঠিক আমাদের রিলিজ হবে নভেম্বর মাসে। তো তো আমরা আশা রাখছি আপনারা ছবিটা দেখবেন এবং নারীদের স্ট্রাগেলটাকে আপনারা সম্মান করবেন, তাদের প্রতিবাদের পাশে আপনারা এসে দাঁড়াবেন এবং এগিয়ে চলার সাহস। আগামী দিনে যে কোনো চলচ্চিত্রকেই আমরা দেখতে চাই বড় পর্দায়, তো আগামী দিনে নন্দনে এটাকে রিলিজ করার আমাদের একটা পরিকল্পিত প্ল্যান হয়ে এসছে এবং কিছু ওটিটি প্ল্যাটফর্মস রয়েছে যেগুলো আমরা ক্রমশ প্রকাশ্য, সেই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে আমরা এটা ছাড়বো। ছবিটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি 40 মিনিটসের একটি এবং একটি 72 মিনিটসের। 72 মিনিটসের তো আমরা নন্দনে আসছে এবং বাদ বাকিটা আমরা ওটিটিতে দেখতে পাবো। এবং গানটা অবশ্যই আমাদের কিছু ইউটিউব চ্যানেল আছে এবং কিছু মিউজিক ওটিটিতে লঞ্চ হয়ে গেছে, গানটা যেমন গানা, সাবান, জিওতে বিভিন্ন জায়গায় লঞ্চ হয়ে গেছে, সেখানে আমরা দেখতে পাবো। নতুন ভাবে নতুন একটা গান এবং এই গানটি ঋষি পান্ডেদার সবকিছু মিউজিক প্রোডাকশন থেকে শুরু করে মিক্স লিরিক্স সবকিছুই ঋষি পান্ডেদার করা এবং আমার গাওয়া, এবং এই গানে আমরা অনুষাদি এবং রাজেশ দাকেও দেখতে পাই পেয়েছি এবং আরো অনেক এখানে যারা যারাই আছে, এবং এটি একটি মুভির গান সব থেকে বড় কথা, এবং আমার জন্য মুভির গানে প্রথমবার কোনো দুর্গাপূজার গান গাওয়া, তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আর খুব ভালো লেগেছে গানটাকে, এবং আপনাদের আপনারা যখন গানটা অলরেডি আপনাদের কাছে এসে গেছে আপনারা শুনবেন গানটা এবং গানটাকে প্রচুর ভালোবাসা দেবেন এবং প্রচুর ভিডিও বানাবেন গানটাতে এবং আমাকে ট্যাগ করতে বলবেন না। অলরেডি রিলিজ হয়ে গেছে আমার, এই দিন গানটা রিলিজ হচ্ছে আজকে, যে গানটার জন্য আমরা এসেছি শুধু সেই গানটা নিয়েই কথা বলি, বাদবাকি গানটা বাদবাকি অন্য সময় হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।